বেহাল দশা হবে না তো ঢাকা ডাইনামাইটসের? বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, তার নেতৃত্ব আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেবে ঢাকা ডাইনামাইটস। দেশের জনপ্রিয় আসরটিতে এ নিয়ে তিনবার শিরোপা জিতেছে ফ্রাঞ্চাইজিটি। বিপিএল শুরু হতে এখনও 94 দিন বাকি, তাই শেষ মুহূর্তে দল সাজানোর কাজে ব্যস্ত ফ্রাঞ্চাইজিগুলো। গত আসরগুলোর ন্যায় চলতি আসরেও শক্তিশালী দল গঠন করেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের আগেই ইতোমধ্যে 11 জন বিদেশি খেলোয়াড় ঠিক করে ফেলেছে দলটি, যার রীতিমতো অবাক করার মতো, কারণ বিপিএল পঞ্চম আসরে অংশগ্রহণকারী অন্য দলগুলোর মাঝে এত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বা যা দেখাচ্ছে ঢাকা। কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, সুনীল নারিন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, এসলে গুণারত্নে, মোহাম্মদ আমির, নিরশান ডিগওয়ালা, রসফোর্ড বেটন, রেবমন পাওয়েল, গ্রাহাম ক্রেমারের মতো বিশ্বমানের খেলোয়াড়দের দলে টেনেছে ঢাকা। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, কাকে রেখে কাকে খেলাবেন সাকিব? কারণ বিপিএল এর নতুন নিয়ম অনুযায়ী 5 বিদেশিকে মাঠে নামানোর সুযোগ রয়েছে, সেক্ষেত্রে দেখা দিতে পারে বিপত্তি। সে আর যাই হোক, বিপিএল এ তিনবারের বিজয়ী দলটি আবারও চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারে, কিন্তু কথা হলো এবার তাদের অবস্থা যদি আইপিএল এর অন্যতম ফেভারিট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো হয়, তবে নিশ্চয় নাক কাটা যাবে মালিক পক্ষের। বিপিএল এর দশম আসরে বিশ্ব সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে ছিলেন স্যামুয়েল ব্রাদি, ক্রিস গেইল, এবিটি ভিলিয়াস, ট্রাভিস হেইড, টাইমল মিলস, অ্যাডাম মিলনে, বিলি, শেন ওয়াটসন ও সামসির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা। কিন্তু ফলাফল হলো কি? এলিমিনেটর পর্বে উঠতে ব্যর্থ হয় দলটি, লজ্জায় নাক কাটা যাওয়ার মতো অবস্থা হয় দলটির। অথচ আইপিএল শুরুর আগে হট ফেভারিট ছিল বেঙ্গালুরু। দলের অধিনায়ক বিরাট কোহলি রান সংগ্রহকারীদের তালিকায় ছিলেন 43তম, যা বড়ই লজ্জাজনক। এছাড়া রান সংগ্রহকারীদের সেরা 10-এ ছিলেন না দলটির কোনো খেলোয়াড়। এখন শুধু অপেক্ষার দেখার বিষয় বিপিএল পঞ্চম আসরে কেমন ফলাফল করে ঢাকা ডাইনামাইটস। প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শুরু হওয়ার কথা ছিল 4 নভেম্বর, কিন্তু দক্ষিণ আফ্রিকার লিগের কারণে সেটি বদলে আগামী 2 নভেম্বর নিয়ে আসা হয়েছে। শুরুর তারিখ ছাড়াও এবারের বিপিএলে আরও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। এবারের আসরে ম্যাচের সংখ্যা 60টি। প্রথম পর্ব, এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। বিপিএল এর গ্রাউন্ড শত পেয়েছে ঢাকা কমিউনিকেশন 2017 থেকে 2019 সাল পর্যন্ত। বিপিএল এর 3টি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাসরঙ্গা টেলিভিশনের কাছে 3 আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।